हेलो नमस्कार, स्टैंडर्ड टू एट इंग्लिश क्लास है। आज के अभी तुम्हारे किचु प्रश्न नहीं आवश्यक होगा बोल दो, क्योंकि तुम्हारे सेकंड टर्म एग्जाम में पूर्व में प्रपोज़ का प्रॉब्लम आ जाए। एवं वो तो मैंने बोला कि कैसे लाइक द सॉन्ग द एनिमल ऑल वन ऑल लव, ये सॉन्ग्स तो हमारा भले बड़े मुकुश से बोल दे पता जानो तुम्हारे क्वेश्चन देवा शुरू हो चे स्कूल এসে তোমরা প্রশ্নপত্র সংগ্রহ করে নিয়ে যাবে এবং যে মনে ফার্স্ট টার্মে বাড়িতে বসে পরীক্ষা দিয়েছিলে সেভাবে পরীক্ষা দিয়ে তোমাদেরকে জমা করতে হবে। তো সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনের যে সম্ভাব্য প্রশ্ন উত্তর সেগুলো আমি আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? দেখো প্রথমে আছে দা রাইট দা সং দা অ্যানিমাল অর ওয়ান্ট আওয়ার লাভ। তাহলে এই যে অ্যানিমাল অল ওয়ান্ট আওয়ার লাভ এই যে সংস্থা আছে এই সংস্থা তোমাদেরকে মুখস্থ করে খাতায় লিখতে হবে, ঠিক আছে? মুখস্থ করে তোমাদেরকে খাতায় লিখতে হবে পুরো সংস্থা। তারপরে আসে দেখো অ্যানসার দা কোশ্চেন এন এইট, অ্যানসার দা কোশ্চেন এই যে প্রশ্ন উত্তর যেগুলো আছে এই প্রশ্ন উত্তর গুলো আটটা করতে হবে। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে, দশটা কিন্তু করবে না, যে কোনো আটটা করবে। ধরো দশটার মধ্যে যদি দুটো না পারো তাহলে কোনো ব্যাপার নেই, যদি দুটো না পারো দুটো বাদ দিয়ে দিবে, বা যদি দশটাই পারো দশটা না করে আটটা করবে, ঠিক আছে? দশটা কিন্তু করবে না, আটটা করতে বলেছে। তাহলে দেখো প্রথম প্রশ্নটা বলেছে, আমি প্রশ্নটা আলোচনা করে দিচ্ছি, তোমরা অ্যানসার গুলো নিজেরা লিখবে বাড়িতে, ঠিক আছে? দেখো হু হ্যাজ দা লিটল র‍্যাবিট, তাহলে আমরা করেছিলাম যে লিটল র‍্যাবিট যে র‍্যাবিটটাকে কিনে নিয়ে গিয়েছিল সে র‍্যাবিটটা হু হ্যাজ, মানে কে র‍্যাবিটটাকে হ্যাজ করেছিল, ঠিক আছে? তোমাদের মনে পড়ছে তোমরা লিটল র‍্যাবিট সেই পেট শপ থেকে কিনে নিয়ে গেল, তারপরে কে হ্যাজ করেছিল? মীরা হ্যাজ করেছিল, মীরা হ্যাজ দা লিটল র‍্যাবিট, কারণ মীরার ল্যাপ অর্থাৎ মীরার কোলে র‍্যাবিটটা লাফিয়ে গিয়েছিল, ওই জন্য মীরা তাকে হ্যাজ করেছিল, ঠিক আছে? তার হু হ্যাজ দা লিটল র‍্যাবিট, মীরা হ্যাজ দা লিটল র‍্যাবিট। তারপরে প্রশ্ন আছে দেখো হোয়াট কালার ইজ দা র‍্যাবিট, র‍্যাবিটের কালার কি? র‍্যাবিটের কালার তোমরা সবাই জানো, র‍্যাবিটের কালার হচ্ছে সাদা, ঠিক আছে? তাহলে দা র‍্যাবিট কালার ইজ হোয়াইট। হাউ আর দা ফিশ, মাছগুলো কেমন ছিল? হাউ আর দা ফিশ, হাউ মানে কেমন, তাহলে মাছগুলো কেমন ছিল আমরা পড়েছি বইয়ে, মাছগুলো খুব সুন্দর ছিল। হাউ আর দা ফিশ, the fishes pretty, the sorry fishes are pretty, fish গুলো খুব সুন্দর ছিল, pretty মানে সুন্দর। what does the mira sit, mira কোথায় বসেছিল? mira sits under the tree, আগে নিচে বসেছিল। where are the children playing, কোথায় children রা খেলছিল, কোথায় খেলা করছিল শিশুরা? the children are playing in the into the park, the where are the children playing, children are playing to the বাটারফ্লাই loves the butterfly, ঠিক আছে? রাম এন্ড মীরা বোথ, রাম এন্ড মীরা বোথ loves the butterfly, দুজনে। who is running under the tree, কে গাছের নিচ দিয়ে ছুটে যাচ্ছে? তারপরে দেখো who has a kite, কার ঘুড়ি আছে? who is jumping with a rope, কে দড়ি নিয়ে লাফাচ্ছে? তো এইটা দেখো তোমাদের আমি বলেছিলাম যে যে চ্যাপ্টারটা অব দি সেকেন্ড টার্ম হবে আমি বলেছিলাম, তারপরের চ্যাপ্টার তারপরের চ্যাপ্টারটাতেও থেকে প্রশ্ন চলে এসছে তোমাদের দু তিনটা, তো এই চ্যাপ্টারটা তোমাদেরকে আমার পড়ানো হয়নি, তো যেমন সেকেন্ড টার্মের বাইরে থেকে প্রশ্নগুলো এসছে, তো লাস্টের যে চ্যাপ্টারটা আছে সেকেন্ড টার্মের সেই চ্যাপ্টারটা আমি একদিন ক্লাস করে পড়িয়ে দেবো, ঠিক আছে? তো আপাতত এই প্রশ্নগুলো আমি বলে দিলাম অনেকগুলো, তোমরা এই প্রশ্নগুলো দেখবে এবং এগুলো খাতাতে লিখবে, ঠিক আছে? তো নেক্সট
আমি যখন আসব তো বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি আলোচনা করে দেব ঠিক আছে।